তো বন্ধুরা, বরাবরের মতো কিন্তু আজকেও আমরা একটি বল মাছ ধরতে সক্ষম হয়েছি। দেখতে পারতেছ আমরা কিন্তু আপনাদের সেই দেখানো জায়গায় বল মাছ ধরতে এলাম। এই এদিকে আমাদের এক বড় ভাই আছে, এখানে বসবে, আর আমি এই যে একটা বসে ফেলছি। আমরা টোপ হিসাবে আজকে ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বৈরালি মাছ, আমরা টোপ বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাচ্ছি মূলত। এই যে এটা হচ্ছে আমাদের নদী, আর ওই সামনের দিকে আছে স্রোত। তো আমরা স্রোতের এই দিকটাই বসছি মূলত। এইদিকে মোটামুটি 10-12 ফিট মতো পানি আছে। তো দেখা যাক কোন ধরনের মাছ পাই কিনা, যদি পাই আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। দোয়া করবেন যাতে, যেহেতু আমরা আজকে বড় নদীতে আছি, অবশ্যই কিন্তু এখানে বড় মাছ পাওয়ার সম্ভাবনা খুবটাই বেশি আছে। তো দোয়া করবেন সবাই যাতে একটি আজ বড় মাছ ধরে আপনাদের দেখাতে পারি। দেখাতে পারলে নিজেকেও ধন্য মনে করবো, আর আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা ঘনে আছে। আমাদের যে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিলাম, তাদেরকে আজ আমরা ওই যে নায়ের মাথা দেখতে পাচ্ছি, তাদেরকে বসিয়ে দিয়ে আমি কিন্তু আজকে ভিডিও করতেছি। তো দেখা যাক আল্লাহ তালা কব মাছ নসিবে রাখছে কিনা, যদি নসিবে রাখে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অল্প একটু জায়গা ভাই, এত পরিমাণে মানুষ বসে, মানে দুই হাত ফাঁকে ফাঁকেই পরপরই মানুষ বসতেছে। দেখুন আরও মানুষ বসবে, যেহেতু এখনও সন্ধ্যা হয় নাই। তো বন্ধুরা, আমরা কিন্তু রাত হওয়ার পর দুইটা বসে ফেলছি, ইতিমধ্যে কিন্তু একটি মাছ ধরতে আমরা সক্ষম হয়েছি। সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু একটি মাছ ধরতে সক্ষম হয়েছি। এত পরিমাণে মানুষ ভাই এখানে, সেটা মানে ভিডিও করে প্রথমে আপনাদেরকে কিন্তু দেখাতে পারি নাই, এর জন্য ক্ষমা করবেন। কিন্তু আমরা টোপ হিসাবে আজকে ব্যবহার করছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত এসআরফিটিটা, আমরা ওষুধটা এর সাথে মিস করে কিন্তু আমরা মাছ ধরতে আসছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা সফল হয়েছি। এখন রাত যেহেতু অনেকটা হয়েছে, তাই আপনাদের সামনে সেই মাছটা দেখাবো এবং আমরা বাড়ির দিকে রওনা হব। কিসের জন্য না, অনেক রাত হয়ে গেছে। মূলত এই বল মাছটা ধরছিলাম আমরা রাত 8টার দিকে। চলুন আমরা একবার বল মাছটা দেখে নিই বাড়ি যাওয়ার সময়। বিয়াস ইতিমধ্যে কিন্তু আমাদের চাষা ডাকতেছে বাড়ি যাওয়ার জন্য। এই যে আসছে, এটা এর নাম হচ্ছে শাহজামাল। এ কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মানুষটা মাছ ধরার জন্য অনেকটাই স্মার্ট। তো এ কিন্তু আজকে মাছ ধরতে পারে নাই। চলুন আমরা আপনাদেরকে আমার সেই মাছটিকে দেখাইতেছি। তো বন্ধুরা, মাছ আজকে কিন্তু আমি বছরের প্রথম বড় একটি মাছ ধরতে সক্ষম হলাম। কিন্তু এই মাছটা কতখানি সাইজের অনুমান করে আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই চাষা আমার চাষা মাছটা দেখাইতেছে আপনাদেরকে, দেখুন। এটা কিন্তু আমরা মোটামুটি 2-3 ঘন্টা আগে ধরে রাখছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে এখানে মানুষ আসিল, সেই জন্য কিন্তু আমরা সেভাবে আলো জ্বালাইতে পারি নাই বা লাইট ধরে কিন্তু আপনাদের মাছটা দেখাইতে পারি নাই। অনেক প্রচুর পরিমাণে মানুষ আসিল, কিন্তু সব মানুষ কিন্তু ইতিমধ্যে চলে গেছে। তো বন্ধুরা, আসল কথা, কিছু কিছু মানুষ বুঝতে চাই না যে এটা কিন্তু আমাদের প্রতিবেশী একটি মানে ভাই, আমরা যে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছি, এই তার প্রতিবেশী কিন্তু একটি ভাই সম্পর্কে, কিন্তু সে কিন্তু আমাদের সাথেও আছে এখন পর্যন্ত। আমরা মূলত এখন 3 জন মানুষ আছি, তো বাড়ির দিকে রওনা করব। দেখতে পারতেছেন, হয়তো অনেক ভাই বলেন যে ভাই আপনারা একটি বল মাছ ধরা লাইভ দেখান, সেভাবে কিন্তু বল মাছ ধরা লাইভ দেখানো যায় না। কিসের জন্য না, দেখুন একটি বল মাছ কখন টান দেবে সুতো সেটা কিন্তু কেউ জানি না। তো এই বিষয়গুলা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। কিসের জন্য না, আমরা যেহেতু রাত্রে বল মাছ ধরতে আসি, তাই কিন্তু সেভাবে কিন্তু আলো জ্বালানোটা নিষেধাজ্ঞা থাকে। কত যারা অভিজ্ঞ শিকারী তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো জানেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিসের জন্য, এই ধরনের আমরা মাছ ধরা
ভিডিও আপলোড করে থাকি এবং মাছ ধরা বিভিন্ন ধরনের টোপ চার ইত্যাদি আমরা টিপস দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। শুধুমাত্র আমাদের এই ফিশিং টেক বাংলা ইউটিউব চ্যানেলেই এ ধরনের টিপস পাওয়া সম্ভব। তো দূরে কিসের, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।